বন্ধুরা, আজ কথা বলবো বেলি ফুল গাছের পরিচর্যা নিয়ে। এই মে মাসের শেষের দিকে দাঁড়িয়ে এখন কিন্তু আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছের সেকেন্ড বারের ফুল নেবার কিন্তু সময় চলে এসেছে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, আমার গাছে কিন্তু অলরেডি একবার পুরোপুরি পরিমাণে ফুল ফুটে গেছে। ফুটে যাওয়ার পর কিন্তু এখন দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফুল কিন্তু ঝরতে শুরু করেছে এবং প্রত্যেকটা ডাল কিন্তু আবার খালি হতে শুরু করেছে। তো এই খালি অবস্থা থেকে যদি আমরা চাই আজকে পুনরায় এরকম সুন্দর ফুলে এবং এরকম পরিপূর্ণ কুড়িতে ভরিয়ে তুলব, তাহলে কিন্তু এই মে মাসের লাস্টের দিকে দাঁড়িয়ে আমাদেরকে কোন ধরনের পরিচর্যা করতে হবে এবং গাছের মধ্যে ভরপুর পরিমাণে কুড়ি আনার জন্য আবার আমাদের কোন কোন ঘরোয়া টিপসগুলোকে ফলো করতে হবে, তা দেখার জন্য কিন্তু তোমাদেরকে স্কিপ না করে পুরোটা ভিডিও তোমাদেরকে কিন্তু দেখার অনুরোধ রইল। এবং আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম কাজ আমরা যেটা করব, এই বেলি ফুলের গাছে যে আমাদের এখন পুরোপুরি পরিমাণে ফুল শেষ হতে শুরু করেছে, আবার পুনরায় গাছ ভর্তি কুড়িয়ে আনার জন্য, সেটা হচ্ছে যে এই যে ফুলের বৃন্তগুলো আছে যেগুলোতে সম্পূর্ণ পরিমাণে কিন্তু ফুল শেষ হয়ে গেছে, এবং ফুল শেষ হয়ে যাবার পর যেটা হয় যে এই শুকনো বৃন্তগুলো থেকে কিন্তু ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখতে পাচ্ছ ডালগুলো পুরোপুরি পরিমাণে শুকিয়ে গেছে, এগুলো থেকে কিন্তু আবার ডাইব্যাক হয়ে গাছে ডাল কিন্তু মরতে শুরু করবে। তাই যাতে ডাইব্যাকের প্রবলেমটা না হয় এবং এই গাছে যাতে আবার পুনরায় কুড়িতে ভর্তি হয়ে ওঠে, তার জন্য কিন্তু আমরা এই সময় দাঁড়িয়ে কী করবো, যতগুলো বৃন্তে আমাদের ফুল শেষ হয়ে গেছে প্রত্যেকটা বৃন্তকে কিন্তু আমরা এই সময় দাঁড়িয়ে এভাবে সফট প্রুনিং করে নেব। যদি আমরা প্রত্যেকটা ডালকে এইভাবে সফট প্রুনিং করি এবং আমাদের প্রত্যেকটা বেলি ফুলের গাছও কিন্তু আমাদের এই সফট প্রুনিংটাকে ভীষণভাবে পছন্দ করে, যখনই গাছে ফুল শেষ হয়ে যাবে তখনই তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গাগুলোকে প্রত্যেকটা এইভাবে জায়গাগুলোকে আমাদেরকে কিন্তু সফট প্রুনিং করে দিতে হবে। যদি আমরা প্রত্যেকটা জায়গাকে সফট প্রুনিং করে দিই তাহলে হবে কি, যেই জায়গাটাকে আমরা প্রুন করলাম বা পিঞ্চ করলাম সেই জায়গা থেকে কিন্তু আবার এই জায়গা থেকে নতুন করে কিন্তু ডাল বেরোনোর সম্ভাবনা থাকবে, এবং যদি নতুন করে আবার এখান থেকে ডাল বেরোয় তাহলে কিন্তু গাছ যেটা হবে ঘন ভরপুর পরিমাণে হবে, তেমনই কিন্তু নতুন প্রত্যেকটা ডালে তোমরা কিন্তু এইভাবে আবার পুনরায় গাছ ভর্তি কিন্তু কুড়িয়ে আনতে সক্ষম হবে। তাই এটা কিন্তু খুব বেসিক কাজ আমাদের, যখনই বেলি গাছে দেখবো আমরা যে বেলি গাছের মধ্যে ফুল শেষ হয়ে গেছে, এই যে ফুলগুলো শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা কী করবো সেই জায়গাটাকে কিন্তু এইভাবে হাতের দ্বারা পিঞ্চ হোক বা আমাদের যে কোনো কাটার যেটা আছে তার দ্বারা কিন্তু আমরা এইভাবে সফট প্রুনিং করে নেব। সফট প্রুনিং করে নেওয়ার পর আমাদের দ্বিতীয় যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যে এই যে টবের মধ্যে আগাছা দেখতে পাচ্ছ, আমাদেরকে কিন্তু বেলি ফুলের গাছকে যদি সুস্থ এবং স্বাভাবিক রাখতে হয় তাহলে কিন্তু আমাদের টপ থেকে কিন্তু যখনই আগাছা আমরা দেখতে পাবো আমাদের কিন্তু প্রত্যেকটা আগাছাকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু তুলে ফেলতে হবে, কারণ আমরা টপকে যত পরিষ্কার রাখবো তত কিন্তু সেই টবের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রোগ পোকামাকড় আক্রমণ, বিভিন্ন ধরনের কীটপতঙ্গদের আক্রমণ, তার সঙ্গে কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণকেও কিন্তু আমরা টবের গাছের থেকে দূরে রাখতে পারবো। তাই অবশ্যই যখনই দেখবে যে পুনরায় ফুল নেওয়ার সময় এসে আমরা গাছকে প্রুন বা পিঞ্চ করে নিলাম এবং যখন গাছ কুড়িতে ভরতে শুরু করবে তখন কিন্তু গাছের খাদ্যের ভীষণ পরিমাণে প্রয়োজন, আর খাদ্যের অভাব যে তৈরি করে সেটা হচ্ছে এই আগাছা। তাই সম্পূর্ণ পরিমাণে যদি টপকে আগাছা মুক্ত রাখতে পারি তাহলে কিন্তু এই যে প্রত্যেকটা কুড়ি আসে প্রত্যেকটা কুড়ি কিন্তু সুন্দর ফুলে পরিণত হবে। টপকে আগাছা মুক্ত করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে নিড়ানির দ্বারা কিন্তু আমাদের এই যে টবের মাটি রয়েছে সেই মাটিটাকে কিন্তু আমরা কিন্তু একটু হলেও খুঁচিয়ে নেব। খুঁচিয়ে নেবার প্রয়োজনীয়তা কেন, যদি আমরা মাটিকে খুঁচিয়ে নিই তাহলে কিন্তু মাটির মধ্যে অক্সিজেন সঞ্চালন ভালো হবে, এবং অক্সিজেন সঞ্চালন ভালো হলে পরে কিন্তু আমাদের এই গাছের গ্রোথ ভালো থাকবে এবং শেকড়ের গ্রোথও খুব ভালো থাকবে। তাই অবশ্যই তৃতীয় কাজ হিসেবে কিন্তু আমাদেরকে সপ্তাহে একবার বা দশ দিনে একবার এইভাবে মাটিগুলোকে কিন্তু খুঁচিয়ে নিতে হবে। যখন গাছে ভরপুর পরিমাণে ফুল আসতে শুরু করে বেলি গাছে তখন কিন্তু এই প্রবলেমটা আমরা পাতার মধ্যে লক্ষ্য করি যে পাতা কিন্তু এইভাবে হলুদ হতে থাকে, পাতার মধ্যে কিন্তু আমরা এইভাবে সবুজ এবং সতেজ ভাব দেখতে পাই না। তো এই প্রবলেমটার সলিউশন করার জন্য আমরা যেটা প্রয়োগ করতে পারি এই সময়, এই প্রবলেমের সলিউশন করার জন্য কিন্তু আমরা এই ম্যাগনেসিয়াম সালফেট, যাকে আমরা এপসম সল্ট বলে থাকি, এই ম্যাগনেসিয়াম সালফেটের কিন্তু প্রয়োগ এই সময় করতে পারি। তো আমরা কি করব, আমরা এরকম ছোট চামচের এক চা চামচ নেব, কারণ আমাদের পাত্রের আয়তন কিন্তু 15 ইঞ্চের উপরে, এবং এই 15 ইঞ্চের পাত্রের জন্য কিন্তু আমরা যেটা করব এরকম আমরা এক চা চামচ কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট
বাল্বে টবের মাটির মধ্যে দিয়ে দিতে পারি। সেটা কখন দেব? সেটা দেব আমরা সকালের সময় অথবা বিকেলের সময়, কারণ এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু আমাদের গাছের পাতাকে সবুজ সতেজ করতে এবং তার সঙ্গে কিন্তু কুড়ি ঝড়াকে আটকাতে কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম। তো এই ম্যাগনেসিয়াম সালফেট আমরা 15 দিনে একবার করে দিতে পারি। সেটা তোমরা এইভাবে সরাসরি টবের মাটির মধ্যে দিতে পারো, বা এরকম 1 চা চামচ 1 থেকে 1.5 লিটার জলের মধ্যে গুলিয়ে তোমরা কিন্তু সপ্তাহে একবার করে গাছের মধ্যে স্প্রেও করতে পারো। এবার প্রধান কথা হচ্ছে যে গাছে কিন্তু আমাদেরকে কুড়ি ভর্তি করতে হবে। যেমন এই গাছে দেখছো অলরেডি কিন্তু আমার কুড়ি ভর্তি শুরু করেছে, এবং এই গাছকে কিন্তু আমরা এখনই কিন্তু একে প্রুন করলাম। তো প্রুন করার পর আমাদের প্রত্যেকটা যে এই যে ডগাগুলো বেরোচ্ছে বা এই যে নতুন নতুন শাখাগুলো বেরোচ্ছে, এগুলো যাতে কুড়িতে ভর্তি হয়ে ওঠে, তার জন্য এই সময় দাঁড়িয়ে আমরা গাছকে কোন ধরনের খাবার প্রয়োগ করতে পারি। দেখতে পাচ্ছ একটি খাবার কিন্তু আমি নিয়ে নিয়েছি, এই খাবার কিন্তু অন্য কিছু না, এই খাবার হচ্ছে আমাদের কলার খোসা ভেজানো জল। আমরা সকলে জানি যে এই কলার খোসা ভেজানো জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম, যার কিন্তু অর্গানিক সোর্স। আমরা প্রত্যেকে জানি কলা খাবার পর কলার এই যে খোসাগুলো থেকে যায়, এই খোসাগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এর জন্য কিন্তু তোমরা যখনই বাড়িতে কোনো রকমের কলা খাবে, সেই কলার কিন্তু খোসাগুলো অবশ্যই এইভাবে রেখে দেবে। সেই খোসাগুলোতে যদি আমরা এরকম 2-3টে খোসা এরকম 1 লিটার জলের মধ্যে আমরা 24 ঘন্টার জন্য ডুবিয়ে রাখি, 24 ঘন্টার জন্য রেখে দিলে কিন্তু আমরা এরকম একটি পটাশ সমৃদ্ধ তরল খাবার কিন্তু তৈরি করে নিতে পারবো, যা সম্পূর্ণ পরিমাণে জৈব এবং অর্গানিক। তো এই খাবারটাকে আমরা কীভাবে প্রয়োগ করবো চলো দেখে নিই। এই কলার খোসার তরলটা গাছে প্রয়োগ করার আগে আমাদেরকে কী করতে হবে, কোনো সুতির কাপড়ের দ্বারা বা ছাঁকনির দ্বারা কিন্তু এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে হবে কি, যে আমাদের কিন্তু এই কলার খোসাগুলো কিন্তু আলাদা হয়ে গেল এবং তরলটা কিন্তু আমরা সম্পূর্ণ পরিমাণে কিন্তু আলাদা পেয়ে গেলাম। এবার এই যে তরলটা আমরা পেয়ে গেলাম, এই তরলটা কিন্তু গাছে প্রয়োগ করার জন্য কিন্তু সম্পূর্ণ পরিমাণে রেডি। তো এই তরলটাকে কিভাবে প্রয়োগ করব চলো দেখে নিই। গাছে এই কলার খোসা ভেজানো তরল খাবারটা তোমরা কিন্তু জলের সঙ্গে ডাইলিউট করে ব্যবহার করতে পারো। তার মানে হচ্ছে যে এই যে 1/2 লিটার পরিমাণে আমি তৈরি করেছি তরল খাবারটা, এর সঙ্গে কিন্তু আরও 1/2 লিটার জল মিশিয়ে তোমরা কিন্তু এটাকে গাছে ব্যবহার করতে পারো। এবং এই তরল খাবারটা কিন্তু সরাসরি আমরা এই নির্যাস থেকে আলাদা করে নেওয়ার পর এটাকে কিন্তু সরাসরি টবের মাটিতে প্রয়োগ করতে পারি। তো আমি কিন্তু এখানে সরাসরি টবের মাটিতে প্রয়োগ করব, কারণ এই গরমের মরশুমে আমাদের যদি প্রত্যেকটা ফুল গাছের পাত্রের মধ্যে আমরা যদি তরল খাবার প্রয়োগ করি, তাহলে যেমন মাটির মধ্যে প্রত্যেকটা খনিজ উপাদানের ঘাটতি যেমন আমরা পূরণ করতে পারবো, তার সঙ্গে কিন্তু আমরা এই তরল খাবারের প্রয়োগে গাছের মাটিকে কিন্তু ঠান্ডা রাখতে পারবো, তার সঙ্গে গাছের মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে কুড়িও আনতে সক্ষম হব। এবার সর্বশেষ কাজ আমরা যেটা করব, যে সব কিছু করে নেবার পর আমাদেরকে কিন্তু এই গাছটাকে কিন্তু পুরোপুরি সরাসরি সূর্যের আলোর নিচে রাখতে হবে। কতক্ষণ রাখব? এই যে গরমের টেম্পারেচার চলছে, এই গরমের টেম্পারেচারে তোমরা কি করবে, সকাল থেকে দুপুর অবধি কিন্তু এই গাছকে সূর্যের নিচে রাখতে পারো। যাদের ছোট টবের মধ্যে গাছ বসানো আছে তারা কি করবে, দুপুরের রোদ থেকে বিকেল 3-4টা অবধি গাছকে কিন্তু শেডের মধ্যে রেখে দেবে, আবার বিকেলের পরে কিন্তু খোলা ছাদের মধ্যে গাছকে নিয়ে চলে আসতে পারো। এটা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে, কারণ বেলি ফুলের গাছে যদি আমাদেরকে সবসময় যদি 20 ভর্তি রাখতে হয়, তাহলে কিন্তু সরাসরি সূর্যের আলো আমাদের এই গাছের মধ্যে 4-5 ঘন্টা অন্তত প্রত্যেক দিন দেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তো বন্ধুরা, এই কয়েকটি পরিচর্যা আমরা যদি এই মে মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা বেলি ফুলের গাছ, যে সমস্ত গাছে আমাদের কিন্তু একবার ফুল চলে আসার পর ফুল কিন্তু এভাবে শেষ হতে শুরু করেছে, এইভাবে বৃন্তগুলো শুকোতে শুরু করেছে, তাহলে প্রথম কাজ সেই বৃন্তগুলোকে তোমরা প্রুন করে নাও। প্রুন করার পর প্রত্যেকটা পাত্রকে আগাছামুক্ত করে নাও, এবং আগাছামুক্ত করে নেওয়ার পর তোমরা প্রত্যেকটা পাত্রের মধ্যে খাবার প্রয়োগ করে দাও। খাবার প্রয়োগ করে দেওয়ার পর প্রপার সূর্যের আলো নিচে রেখে দাও। দেখবে প্রত্যেকটা পাত্রের বেলি ফুল গাছের মধ্যে কিন্তু তোমরা ভরপুর পরিমাণে যেমন কুড়িও আনতে পারবে, তার সঙ্গে কোনো কুড়ি কিন্তু ঝরে পড়বে না, এবং প্রত্যেকটা কুড়ি কিন্তু এভাবে সুন্দর একটা ফুলে কিন্তু পরিণত হবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানে জানাচ্ছি আজকের মতো নমস্কার।